নমস্কার, আশা করি শিয়ালদা থেকে হেঁটে সেরা ঠাকুরগুলো দেখবেন কি করে সেই ভিডিও আপনার দেখা হয়েছে। এবার আজকে আপনাদের ঠিকানা দেবো যে শোভাবাজার সুতানুটি থেকে আপনারা হেঁটে কিভাবে বেশ ভালো ভালো ঠাকুরগুলো দেখবেন। একাধিক ঠাকুর রয়েছে, এর মধ্যে তো আইডি টোলার সেরা দুটো ঠাকুর রয়েছে, কুমারটুলি পার্ক রয়েছে, শোভাবাজার রাজবাড়িও রয়েছে। তো পুরো রুট ম্যাপটা আপনারা দেখুন, আশা করি খুব খুব কাজে দেবে আপনাদের। আর ভিডিওটা শুরু করা যাক, বেশি বকবো না, শুরু করব আমরা শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে 3 নম্বর গেট থেকে। আর এখান থেকে আমরা যাত্রা শুরু করব। তো চলুন শুরু করা যাক। ভালো লাগলে এটা কিন্তু সবার সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। এই হলো শোভাবাজার সুতানুটির 3 নম্বর গেট মেট্রো স্টেশনে, আর এইখান থেকে আমরা ডান দিক দিয়ে যাত্রা শুরু করব। আর এই রাস্তা ধরে অনেকগুলো ঠাকুর রয়েছে। সামনে দেখছেন বাঁশের ব্যারিকেড এখন থেকেই করে দেওয়া হয়েছে। আমি যখন শ্যুটটা করছি এটা হচ্ছে আপনার মহালয়ার ঠিক আগের দিন রাতে। আর এই লাল বাবা মন্দির, এই লাল বাবা মন্দিরের একদম এই বাঁ ডান পাশ দিয়ে রাস্তা চলে গেছে। আমরা ফার্স্টে যাব শোভাবাজার রাজবাড়িতে। শোভাবাজার রাজবাড়ি দিয়ে আপনারা শুরু করুন শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে ঠাকুর দেখা। লাল বাবা মন্দিরটা ফেরানোর পরে একদম সামনেই হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। এইটা হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন থেকে মাত্র 1 মিনিট মতো হাঁটা পথ। ওই জন্য আমি এইটা দিয়ে প্রথম শুরু করলাম। দেখুন, এটা হচ্ছে সেট আনন্দম জয়পুরিয়া কলেজ। আর এই জয়পুরিয়া কলেজ থেকে আর একটু এগিয়ে গেলেই রাজবাড়ির প্রবেশদ্বার আপনারা পেয়ে যাবেন। দেখছেন উপরে যে লাইটিং করা হয়েছে, এটা কিন্তু শোভাবাজার রাজবাড়ির ঠিক আগের রাস্তাতেই করা হয়েছে। কলেজটা ছেড়ে আসার পর এইদিকে দেখছেন কেসি সিল অ্যান্ড অ্যাসোসিয়েশন, আর ঠিক তার পাশেই হচ্ছে রাজবাড়ি ঢোকার গেট। এটা হচ্ছে ফ্রন্ট গেট। যখন ঠাকুর দেখতে আসবেন তখন এই এই রাজবাড়ির এই রাস্তা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এই মুহূর্তে অনেকটা রাত হয়ে গেছে, আমি এসেছি এখন বাজে 9টা। তো এখন তো আর প্রবেশ করা যাবে না, কিন্তু এইখানে আপনি প্রথম ঠাকুরটা দেখে নেবেন। রাজবাড়ির ঠাকুর দেখার পরে যে রাস্তা দিয়ে আপনারা আসবেন, অর্থাৎ আমি যে রাস্তা দিয়ে এসেছি কেসি সিল অ্যাসোসিয়েশন বাই জয়পুরিয়া কলেজের দিকে, সেই রাস্তা ধরে একদম লাল বাবা মন্দিরের সামনে আবার আমরা চলে যাব। আমরা আবার চলে এলাম সেই লাল বাবা মন্দিরের সামনে। এবার আমাদের এই রাস্তাটা আবার ক্রস করতে হবে, করে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, মানে এবার ওই রাস্তা ধরে এই রাস্তাটা ক্রস করার পরে ওই দিকের রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব কুমারটুলির দিকে। এখন লাল বাবা মন্দিরটা পার হওয়ার পর এদিকে খেয়াল রাখবেন রাজা নবকৃষ্ণ স্ট্রিট, আর এইখানে দেখবেন ব্যারিকেড করা রয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা এবার সোজা এগিয়ে যাব জগৎ মুখার্জি পার্কের ঠাকুরটা দেখার জন্য। এই জগৎ মুখার্জি পার্কে যাওয়ার সময় সামনে দেখবেন এইচপি এর একটা পেট্রোল পাম্প রয়েছে। এই এইচপি, এদিকে এইচপি পেট্রোল পাম্প, বাঁ দিকে আর ডান দিকে হচ্ছে শ্যামবাজার এভি স্কুল। এই রাস্তাটা পার হতে হবে, বুঝলেন তো, সোজা এগিয়ে যাব, আমরা কোনো দিকে বেঁকব না, কারণ সামনেই রয়েছে জগৎ মুখার্জি পার্ক। আর এই যে বাঁ হাতের যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে শ্যামবাজার স্ট্রিটের রাস্তা। তো আমরা সোজা যাবো কারণ সামনে জগৎ মুখার্জি পার্ক রয়েছে। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আমি তো দেখালাম মেট্রো স্টেশন থেকে নেমে কিভাবে আর কি আসবেন। এবার যে রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি আমরা, মানে এই দিকে হচ্ছে মেট্রো স্টেশন যেদিক দিয়ে আমি এলাম, আর এই দিকে সোজা এগিয়ে গেলে হচ্ছে শ্যামবাজার, হাতিবাগান, বাগবাজার, এই দিকের প্রচুর ঠাকুর কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনারা চাইলে এখান থেকে বাসে উঠে ওদিকে গিয়েও বেশ কিছু ঠাকুর দেখে নিতে পারেন। আমরা চলে এসেছি জগৎ মুখার্জি পার্কের একদম সামনে।
আর সামনে এসেই দেখতে পাবেন নবীনচন্দ্র দাসের মিষ্টির দোকান, যার হাত ধরে এই বাংলার বুকে রসগোল্লা সৃষ্টি হয়েছিল। সেই নবীনচন্দ্র দাসের মিষ্টির দোকানটা কিন্তু এখানেই রয়েছে, আর এই সামনেই রয়েছে জগৎ মুখার্জি পার্ক। এই যে সামনে একটা দুর্গামূর্তি রয়েছে, এটা সবসময়ই থাকে। আর এদিকে দেখছেন এদিকটা দিয়ে হচ্ছে গেট তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে, এইটা দিয়ে প্রবেশ করা যায় জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলের মধ্যে। জগৎ মুখার্জি পার্কে ঠাকুর দেখার পরে, ভেতরে কাজ চলছে যেহেতু, ওই জন্য ওনারা বললেন যে ভিডিও এখন না করতে। ভেতরের ঠাকুরটা কিন্তু অপূর্ব হয়েছে, এবারে কুমিরের উপরে মা এখানে বসে রয়েছেন, আর এইটার ভেতরে এখন কাজ চলছে। তবে আপনারা ঠাকুর দেখে বেরোবেন এই রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে বাহির পথ, আর এইটা দিয়ে আপনারা সোজা এই রাস্তাটায় বের হচ্ছেন। বেরোনোর পর ঠিক আপনারা এই ডান দিকে দেখবেন পার্কের পাশ দিয়ে এরকম গাছ লাগানো রয়েছে পর পর, এই ডান দিকের রাস্তাটা ধরে সোজা আরেকটু চলে যাবেন। এই যে চলে এলাম একদম ঠিক যে জায়গাটায় আমরা এসে আপনাদের দেখালাম প্রবেশ পথ, তার সামনে আবার আমরা এখান থেকে ব্যাক করে চলে এলাম। এটা জলের নিচের যে ওই মেট্রো থিমটা হচ্ছে, সেই থিমের উপরে কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে, দুর্দান্ত ঠাকুরটা হচ্ছে, আপনারা কেউ এটা মিস করবেন না। কিন্তু এটা দিয়ে আবার আমরা একটু এগিয়ে যাব এবার কুমারটুলির দিকে। সোজা এগিয়ে আসার পর এই হচ্ছে কুমারটুলির তিন রাস্তার মোড়। সামনের এই দোকানটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে ফার্মা স্কোয়ার, আর বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, এটা দিয়ে একটু এগিয়ে গেলেই কুমারটুলির গলি। কিন্তু আমরা যেহেতু ঠাকুর দেখতে যাব, ওই জন্য আমরা যাব ডান দিকের এই রাস্তা ধরে। আর পুজোর ঠিক আগে আগে এসেছি, মহালয়ার আগের দিন, কুমোরটুলি কিন্তু ঠাকুর বেরোচ্ছে পরপর। শুনুন, এই রাস্তায় যাওয়ার পথে আপনাদেরও সেই দৃশ্য কিছু আমি দেখাই আপনাদের। এগিয়ে আসার পর এই যে সামনে দেখুন কি বড় বড় দুর্গা, এই একটা বিরাট মাতৃ প্রতিমা, প্লাস্টিকে মোড়া হয়েছে কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য আর কি মুড়ে দেওয়া হয়েছে। আর এই যে স্টুডিওটা দেখছেন, এইটা হচ্ছে মিন্টু পালের স্টুডিও, এখন কাজ চলছে এখানে জোর কদমে মিন্টু পালের স্টুডিওতে। কি সুন্দর সুন্দর ঠাকুর দেখুন এখানে গড়া হচ্ছে আর কি স্টুডিওর মধ্যে। আর ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছে কি অসাধারণ সুন্দর একটা মাতৃ প্রতিমা। মিন্টু পালের স্টুডিওটা পেরোনোর পরই বাঁ দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে, ঠিক স্টুডিওটা পার হওয়ার পরই বাঁ দিকের এই রাস্তা ধরে এগিয়ে গেলেই সামনে হচ্ছে কুমারটুলি সর্বজনীনের পুজো। বাঁ দিকে শ্রী বগলা মাতার মন্দির, আর ঠিক তার সোজাসুজি কুমোরটুলি সর্বজনীনের প্যান্ডেল। এই মণ্ডপের প্রবেশপথ হয় কিন্তু এই ফুচকার দোকানটা রয়েছে, এর সোজাসুজি এর প্রবেশপথ হয়। এখন কাজ চলছে যেহেতু, ওই জন্য ঠিক সামনে প্রচুর লোকজন বসে রয়েছে। আর এখন প্রবেশ করতেও দিচ্ছে না এই রাস্তাতে, তবে এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়। এইটা অবশ্যই আপনারা শোভাবাজার এসে যদি এখান থেকে রুট প্ল্যান করেন, সেক্ষেত্রে এই পুজোটা কিন্তু মন্টুলি সর্বজনীন থেকে ঠাকুর দেখার পর বাহির পথ হচ্ছে এটা। এখান থেকে বেরিয়ে আপনারা একটু এগিয়ে যাবেন সামনের দিকে, আর এগিয়ে এসে ডান হাতে দেখবেন একটা গলি। এই যে এই গলিটা দিয়ে আমরা প্রবেশ করব কুমারটুলির ভেতরে। কত
তো যে এর মধ্যে স্টুডিও রয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আর এই এই গলির ভেতর দিয়ে আমরা চলে যাব কুমারটুলি পার্ক সর্বজনীনের ঠাকুরটা দেখতে। এই গলির মুখে এসে আপনারা দেখবেন তিন রাস্তার মোড়, মানে বাঁদিকেও একটা রাস্তা চলে গেছে, ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। আপনারা যাবেন না, আপনারা সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা দিয়ে একদম সিধে বেরিয়ে যাবেন। ঠিক আছে, এই ব্রজেশ্বর পালের স্টুডিও, তারপর এইদিকে ব্রজেশ্বর পালের স্টুডিওর আরেকটা ঘর, এইসব ঘরে এখন কত বড় বড় দুর্গার সব শেষ টাচ বলতে পারেন এই মুহূর্তে চলছে। গলিটা থেকে কিছুটা এগিয়ে আসার পরে সামনেই দেখবেন অন্নপূর্ণা ভাণ্ডার। এখান থেকে বাঁ দিকের রাস্তা ধরে সোজা চলে যাব আমরা। আজকে ভিড় রয়েছে প্রচুর, কারণ প্রচুর ঠাকুর আজকে বেরোচ্ছে প্রত্যেকটা স্টুডিও থেকে, হয় শেষ মুহূর্তের কাজ চলছে আর না হলে ঠাকুর বের হচ্ছে পরপর। ওই জন্য আজকে কুমারটুলিতে যথেষ্ট ভিড় রয়েছে। আমরা এই যে বাঁদিকের যে গলিটাতে ঢুকলাম এই গলিটা দিয়ে সোজা এগিয়ে আসার পরে সামনেই দেখবেন মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, তারপরে একদম বড় বড় বেশ কয়েকটা স্টুডিও আপনারা দেখতে পাবেন, শিল্পী চায়না পালের স্টুডিও আপনারা এখানে দেখতে পাবেন। তো এই রাস্তা ধরে এখন আমরা যাব এগিয়ে। এই দেখুন শিল্পী চায়না পালের স্টুডিও, আর ডান দিকেই রয়েছে এটা হলো মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। দেখেছেন কত ঠাকুর পরপর পুরো রেডি হয়ে রয়েছে, মায়ের 87 লাগিয়ে দিলেই কাজ প্রায় সম্পূর্ণ। তো এইখান থেকে আমরা সোজা যাব এগিয়ে, গেলেই এই গলি শেষ এবং আমরা রওনা দেব কুমারটুলি পার্কের দিকে। আমরা কুমারটুলির যে গলি ওটা দিয়ে বেরিয়ে এলাম। এইদিকে দেখবেন প্রতাপচন্দ্র দাসের যে সাজানোর দোকান, আর বাঁ দিক দিয়ে সব ঠাকুর নিয়ে চলে যাচ্ছে। আমরা যাব ডান দিকে কুমারটুলি পার্ক সর্বজনীনের ঠাকুর দেখতে। ডান দিক দিয়ে এগিয়ে আসার পরে এদিকে খেয়াল রাখবেন গুপ্তা সুইটস, আর এদিকে বড় করে গেট বানানো হচ্ছে, আপনাদের অসুবিধে হবে না যদিও, কারণ এত বড় গেট আপনারা মিস করবেন না। এই যে উপরে লেখা কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি, এই রাস্তা দিয়ে এটা কিন্তু আরেকটু ডান দিকে ঢুকতে হবে, এই গলিটা দিয়ে ঢুকলে কুমারটুলি পার্ক সর্বজনীন। অত তাড়াতাড়ি আপনাদের কতগুলো ঠাকুর দেখিয়ে দিলাম বলুন। শোভাবাজার সুতানুটি থেকে এটা বেশ সুবিধের রাস্তা, আপনি নর্মাল দিন তো এলেই, মানে ষষ্ঠীর আগে পর্যন্ত এলে এখানে কম বেশি ফাঁকাই থাকে, কিন্তু অসাধারণ অসাধারণ ঠাকুর করে। আর আমি কথা দিচ্ছি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা একবার হলেও শোভাবাজার থেকে ঠাকুর দেখে যান, দুর্দান্ত দুর্দান্ত ঠাকুর হচ্ছে। শুধু ভেতরে কাজ চলছে বলে আমি ভেতরে গিয়ে আপনাদের একটাও ঠাকুর দেখাতে পারলাম না, আর ওনারা বলছেন যখন সেটা শোনা উচিত, কারণ আর কয়েকদিন পর পুজো, ফালতু আপনাদের আগাম একটু ঝলক দেখিয়ে আমার ভিউ বাড়ানোর কোনো ইচ্ছে নেই। আপনারা আসুন, আমার কথা যদি বিশ্বাস না হয় তখন আমায় বলবেন যে দাদা কী একটা ইয়ে দিলেন, রুট দিলেন যে একটাও ঠাকুর ভালো নয়, আপনার মন ভরে যাবে এইটুকু আমি বলতে পারি। মেন রোড থেকে এই ভেতরের গলিটা আসতে আপনার 30 সেকেন্ড মতো সময় লাগবে। হ্যাঁ, যদি ভিড় হয় তখন আবার বলবেন না যে দাদা 30 সেকেন্ডের বেশি লেগেছে, কারণ তখন তো বেশি লাগবেই, এটা তো স্বাভাবিক। কিন্তু নর্মালি এটা 30 সেকেন্ডের রাস্তা, আর এই হচ্ছে কুমারটুলি পার্ক সর্বজনীনে প্রবেশের গেট। আর এই দেখুন কাজ চলছে, দেখেছেন সামনেটা, এটার ঠাকুরটা আগের বারে তো
খুবই সুন্দর হয়েছিল। এখনও অনেকের প্রোফাইল পিকচার ডিপি বা অনেকের কাছে ক্যামেরা বন্দি হয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খায় কুমারটুলি পার্ক সর্বজনীনের ঠাকুরটা। আর এই দিকে কিন্তু বসে বিরাট বড় মেলা, এইখানে আপনি চাইলে একটু আসুন, সময় নিয়ে মেলা ঘুরে তারপরে বাদবাকি ঠাকুরগুলো দেখবেন। এই হচ্ছে কুমারটুলি পার্ক সর্বজনীনের সামনের ফ্রন্ট সাইড। এই দিক দিয়ে এই এই রাস্তাটা দেখছেন, এখান থেকে ওরা আর কি বাহিরপথ করে, তো আপনি এখান থেকে বেরোনোর পর এই রাস্তাটা দিয়েই, যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম সেটা দিয়েই বেরোতে পারবো। এখান থেকে চলুন আমরা বেরোই, এবং বেরিয়ে এখান থেকে যে রাস্তা দিয়ে আমরা এসেছি আবার সেই রাস্তা দিয়ে চলে যাব মেন রোডের দিকে। এখান থেকে আমরা যাব আহিরি টোলার দিকে। এই যে ডান দিকে সোজা এগিয়ে গিয়ে মেন রোড। হাঁটতে হাঁটতে আমরা আবার চলে এসেছি মেন রোডে, এবং এই যে কুমারটুলি পার্ক সর্বজনীন থেকে বেরোনোর পরে আমরা ডান দিকের রাস্তাটা ধরবো। এই যে ডান দিক বরাবর যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরে আমরা যাব আহিরি টোলা সর্বজনীনের দিকে। এই রাস্তাটা দিয়ে এগোনোর সময় একটু সময় লাগবে, কারণ কুমারটুলি পার্ক সর্বজনীন থেকে আহিরি টোলা যাওয়ার রাস্তার দূরত্ব প্রায় 900 মিটার, হেঁটে বলছে ওই 12-13 মিনিট লাগবে। তো এইটুকু সময় আপনাকে হাঁটতেই হবে, আর হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা। তো ওই জন্য বেশি চিন্তা করবেন না, হাঁটতে থাকুন শুধু, আর মন ভরে ঠাকুর দেখুন। এগিয়ে আসার পর এদিকে হচ্ছে ট্রাফিক কন্ট্রোল, আর ওই দিকে ডান দিক দিয়ে যে গলিটা চলে যাচ্ছে, এই যে এই গলিটা, এটা হচ্ছে শোভাবাজার স্ট্রিটের গলি। ডান দিকে একটা রাস্তা, বাঁ দিকে একটা রাস্তা, আপনারা কোনো দিকে যাবেন না, আপনারা যাবেন একদম সোজা আহিরি টোলা যাওয়ার জন্য। হেঁটে এগিয়ে আসার পরে সামনে আবার একটা চার রাস্তার মোড়। দেখছেন এখন কতটা জ্যাম, অনেকটা রাত হয়ে গেছে, যদিও প্রায় 10:45 বাজে। এদিকে পরপর গাড়ির লাইন। এই চার রাস্তার মোড় থেকে আমরা যাব ডান দিকে। এই ডান দিকে গেলেই পড়বে শরৎ চরণ আরিয়ান ইনস্টিটিউশন সামনে, আর এইদিকে দেখতে পাচ্ছেন হরিণঘাটা মিটও রয়েছে। এই সোজা রাস্তা বরাবর আমরা এগিয়ে যাব। আমরা এখনও হেঁটে চলেছি, আর ওই 300 মিটার মতো দূরে আমরা রয়েছি, তারপরে আমরা আহিরি টোলা সর্বজনীনে পৌঁছে যাব। আপনাদের একটু হয়তো অসুবিধে হচ্ছে রাতে করছি বলে ভিডিওটা, দিনে করতে পারলে খুব ভালো লাগতো, আসলে সময় ঠিকঠাক বের করে উঠতে পারছি না, যার জন্য বাধ্য হয়ে এই রাতে ভিডিওটা আমাকে করতে হচ্ছে। একটু আপনারা মানিয়ে গুনিয়ে নিয়ে আর কি চলবেন। আর সমস্ত লিংক, এই প্রত্যেকটা জায়গার লিংক আমি ডেসক্রিপশান বক্সেও শেয়ার করে রাখব, সেখানেও আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এই আহিরি টোলা সর্বজনীনে যাওয়ার পরে এই যে বিকে পাল পার্ক রয়েছে, এখানেও কিন্তু ঠাকুর ওঠে। এখানে টুক করে ঢুকে এই ঠাকুরটা ঢুঁ মেরে আপনারা দেখে নেবেন, দেখে আর সামনেই পাড়ি দেবেন আহিরি টোলা সর্বজনীনের উদ্দেশ্যে। এই যে মাত্র 10-12 মিনিট লাগলো এই আহিরি টোলা সর্বজনীনে এসে পৌঁছতে, সামনেই প্যান্ডেল রয়েছে। আহিরি টোলা সর্বজনীনের পুজো কিন্তু শুরু হয়ে গেছে, এর মধ্যেই বেশ মাসাটে অংশগ্রহণ করে আহিরি টোলা সর্বজনীন। আর এদিকে আজকে উদ্বোধন হচ্ছে মাসাটের, আর কাছ দেখেছেন আহিরি টোলার, এই জন্য এত ভিড় হয়। ভেতরে মূর্তিও রয়েছে, ওই দেখুন দূর থেকে দেখিয়ে দিলাম মূর্তিটা, দারুণ দারুণ কাজ এখানে করা হয়েছে, অসাধারণ লাগছে এই পুরো কাজটা, একদম মিস করবেন না কোনোভাবে আহিরি টোলা সর্বজনীন। দুর্দান্ত একটা কাজ করা হয়েছে এখানে, সম্ভবত এই থিমটা হচ্ছে খেয়াল তৈরি বৈতরণী, যে থিমটার কথা বলা হচ্ছে।
আহিরিটোলা থেকে আপনারা ঠাকুর দেখে বের হচ্ছে, আবার যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব। এই ধরুন এই রাস্তার দিয়ে আমরা বেরিয়ে যাব, এবং বেরিয়ে গিয়ে এবার আমরা যাব আহিরিটোলা যুবক বৃন্দের দিকে। সর্বজনীনের ঠাকুর দেখে আসার পরে আপনারা যখন ব্যাক করে আবার এই রাস্তা দিয়ে এগিয়ে আসবেন, সামনে দেখছেন এই যে বিরাট স্বামী বিবেকানন্দের মূর্তি, তার পাশেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের যে জন্মস্থান বলে একটা সুন্দর ওনার স্ট্যাচু বানানো রয়েছে সামনে। এই যে এই রাস্তা দিয়ে একটুখানি ঢুকে গেলেই এই হচ্ছে আহিরিটোলা যুবক বৃন্দের প্যান্ডেল। আচ্ছা, আরও সুবিধা আপনাদের বলি, সেটা হচ্ছে আমি যাওয়ার সময় যে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে সেই বিকে পাল উদ্যান, আর সেই বিকে পাল উদ্যান রয়েছে সামনেই, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে আহিরিটোলা যুবক বৃন্দ। আপনারা যেটা মনে করবেন আগে দেখে যেতে পারেন, আগে আহিরিটোলা সর্বজনীনটা দেখে তারপরে আহিরিটোলা যুবক বৃন্দটাও দেখে নিতে পারেন, কিংবা আহিরিটোলা যুবক বৃন্দটা পরে দেখতে পারেন, সর্বজনীন দেখার পরে যুবক বৃন্দ দেখে এখান থেকে বেরিয়ে আপনারা চলে যেতে পারেন মেট্রো ধরতে। এই রাস্তাটা দিয়ে আপনাদের প্রবেশ করাবে, এটা দিয়ে প্রবেশ করার পর এই যে সামনের যে রাস্তাটা দেখছেন আরেকটা মঞ্চ করা রয়েছে, ওই মঞ্চটা দিয়ে আপনারা বেরিয়ে আসবেন। তো এই হলো আহিরিটোলা যুবক বৃন্দ। শোভাবাজার রাজবাড়ি থেকে শুরু করলাম আর আমরা এসে শেষ করলাম আহিরিটোলা যুবক বৃন্দে। এই মুহূর্তে এখনও পর্যন্ত আপনাদের আমি পরপর শোভাবাজার রাজবাড়ি, জগৎ মুখার্জি পার্ক, কুমারটুলি, কুমারটুলি পার্ক, আহিরিটোলা, আহিরিটোলা সর্বজনীন, আহিরিটোলা যুবক বৃন্দ, আরও বেশ কিছু ছোট ছোট ঠাকুরের ঠিকানা আপনাদের দিলাম, আর আশপাশে আরও অনেক ছোট ছোট ঠাকুর আপনারা দেখে নিতে পারেন, কম করে 10টা ঠাকুর এখানে দেখে নিতে পারেন। তো এইখানে এসে আমি শেষ করলাম, আপনারা চাইলে এখান থেকে আবার ব্যাক করতে পারেন মেট্রো ধরার জন্য, আর মেট্রো ধরে এখান থেকে আবার চলে যেতে পারেন আপনারা বেলগাছিয়ার দিকে যদি শরীর পারমিট করে, তারপর নাহলে পরের দিন প্ল্যান করবেন বেলগাছিয়ায় গিয়ে, সেখান থেকে অনেকগুলো ভালো ভালো ঠাকুর আছে বেলগাছিয়ার, ওখান থেকে টালার ঠাকুর দেখতে পারেন বেলগাছিয়ার, ওখান থেকে আপনারা চাইলে শ্রীভূমিতেও চলে যেতে পারেন, বেলগাছিয়ার মধ্যে কয়েকটা ভালো ভালো ঠাকুর রয়েছে, কিংবা এখান থেকে যদি মনে করেন আপনারা বাস ধরে চলে যেতে পারেন হাতিবাগানের দিকে, বা বাগবাজারের ঠাকুর দেখতেও যেতে পারেন, প্রচুর ঠাকুর এখান থেকে দেখার রাস্তা রয়েছে। সমস্ত ম্যাপের লিংক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, চাইলে ডেসক্রিপশান বক্স থেকে ম্যাপের লিঙ্কে ক্লিক করেও ঠিকানা দেখে নিতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যদি পরিবারের অংশ হতে চান একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।